হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মা তারা ব্লগ, আর আমি চলে এসেছি আজকে কোথায়, ব্যারাকপুর। কোথায়? ব্যারাকপুর হনুমানজির মন্দিরে। হনুমানজির মন্দির হচ্ছে ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্মেই, একদম উপরে। তো এখানে পুজো দিলেও দেবো, তোমাদের দেখাবো সেটা, মন্দির দেখাবো, বাবাকে দেখাবো, হনুমানজিকে দেখাবো। তো চলো দেখতে লাগো, আর সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর এর পাশে থাকবে। চলো के बाद प्रभु श्री रामचंद्र सिया मैया पुनः अपने घर की तरफ यानी अयोध्या धाम की तरफ धीरे धीरे बढ़ रहे हैं। तब तक हनुमान जी दौड़े दौड़े जाते हैं और भरत भैया से कहते हैं कि प्रभु श्री रामचंद्र भगवान स्वयं अपने घर पधार रहे हैं। जब इतना पास भरत भैया सुनते हैं तो पागलों की तरह कूदने लगते हैं, पूरे अयोध्या वासी खुश हो जाते हैं, मगन हो जाते हैं, बधाइयां बांटते हैं। आइए इस प्रसंग को इस भजन के माध्यम से श्रवण करते हैं। बजरंगी लाए खबरिया তোমরা দেখলে এতক্ষণ যে বজরঙ্গলির মন্দির দেখলে, বজরঙ্গলিকে দেখলে, তো পুজো দিলাম তোমাদের সাথে, দেখলে ডালার দোকানগুলো, দেখলে ডালার দোকানগুলো, এখানে ছটা আছে। তোমরা যে কোনো একটা দোকান দিয়ে ডালা দিয়ে এখান দিয়ে পুজো দিতে পারো। ডালা কিন্তু 30 টাকার থেকে 60 টাকার থেকে 100 টাকার থেকে অনেক শুরু হচ্ছে। চেলি গামছা আছে এখানে, চেলি গামছাগুলো দেখছো, চেলি গামছাগুলো এই চেলি গামছাগুলো দেখছো, চেলি গামছা আছে, নারকেল আছে, সব রকম সব কিছু আছে, ফটো আছে, সব কিছু এখানে পেয়ে যাবে। এভরিথিং মানে বজরঙ্গলি যা কিছু লাগে সব এখানে পেয়ে যাবে। আর কি হচ্ছে দেখতে পারবে, নিতে পারবে, ভোগের ব্যবস্থা আছে, সব কিছু আছে। তোমরা আসো, পুজো দাও, সব কিছু দেখো, ভোগ করো। এটা আমিও চাই জয়মন্দির বলে আজকে আবার দেখা হবে। সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে